পুরানো পেনশন বহাল রাখার দাবিতে সারা দেশের সঙ্গে আসাম বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী সমিতি বৃহস্পতিবার আক্রোশ র্যালি বের করল। এদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরানো পেনশন স্কিমের দাবিতে এই র্যালি। হাজারো কর্মচারী বিশ্ববিদ্যালয় গেট থেকে শুরু করে প্রশাসনিক ভবনের দিকে মিছিল করে পুরানো পেনশন স্কিম পুনরুদ্ধারের দাবিতে স্লোগান দেন। 2004 সালের পহেলা জানুয়ারি থেকে যারা নিয়োগপ্রাপ্ত তাদের জন্য নতুন পেনশন স্কিম কার্যকর হয়েছে। কর্মচারীরা এক দেশ এক নির্বাচন নীতির মতো সরকারকে এক দেশ এক পেনশন নীতি গ্রহণের আহ্বান জানান। তারা আত্মবিশ্বাসী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার এনডিএ সরকারের মাধ্যমে তাদের দাবিগুলি মেনে নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমাদের 2003-এর ডিসেম্বর পর্যন্ত যারা চাকরি পেয়েছে ওনারা ওল্ড পেনশন স্কিমের আওতায়। ফার্স্ট জানুয়ারি 2004 থেকে যাদের চাকরি হয়েছে ওদেরকে এনপিএস দেওয়া হয়েছে। ওটা শুধু আমাদের ইউনিভার্সিটির প্রবলেম না, সমস্ত ভারতবর্ষের প্রবলেম। আমাদের দাবি হচ্ছে গিয়ে যে এখানে ডিসক্রিমিনেশনটা ঠিক না। আমি 2004-এর আগে জয়েন করেছি, আমি ওল্ড পেনশন স্কিম উপভোগ করবো, কিন্তু 2004-এর পর যাদের সাথে আমরা কাজ করছি ওনারা যে এনপিএস পাবেন কিংবা ইউপিএস, যেটা নতুন একটা এসছে, যদিও নোটিফাই হয়নি, ওটাতে আমাদের অনেকের লস হবে। সোশ্যাল সিকিউরিটি বলতে কিছু থাকবে না, ওটা আমরা দেখে নিয়েছি। আমাদের এক দুজন রিটায়ার করে গেছে এনপিএসে, ওনারা কী পাচ্ছেন ওটা দেখে আমরা খুব চিন্তিত। আমাদের দুটা অর্গানাইজেশন আছে সেন্ট্রাল লেভেলে, একটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পাবলিক এমপ্লয়িজ ফেডারেশন, আর একটা হচ্ছে গিয়ে ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিম। তো আইপিএসএফ যেটা বলেছি আমি, ওটা ডাকে আমরা 12 জানুয়ারিতে যন্তর মন্তরে আমরা আমাদের ডেলিগেশন পাঠাই ওখানে, আমাদের এক্সিকিউটিভ কমিটির ডিসিশন অনুসারে ওখানে গিয়ে যন্তর মন্তরে আমরা আমাদের ওটা তুলে ধরেছি। তারপর ন্যাশনাল মুভমেন্ট ফর ওল্ড পেনশন স্কিমের ডাকে সমস্ত, আজকে কিন্তু শুধু আসাম বিশ্ববিদ্যালয় হচ্ছে না, ওটা সমস্ত ভারতবর্ষে হচ্ছে, বিভিন্ন কোনায় কোনায়। এখানে স্টেট গভর্নমেন্ট বলুন আর সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, অটোনোমাস বলুন, সব এক প্ল্যাটফর্মের নিচে। আমাদের এনপিএস চাই না, আমাদের ইউপিএস চাই না, আমাদের চাই শুধু ওল্ড পেনশন স্কিম। এবং কথা হচ্ছে যে ওল্ড পেনশন স্কিমটা আসলো কেন, যেহেতু এনপিএস আগে তো পেনশনই ছিল, এনপিএস যখন ইন্ট্রোডিউস হলো তখন অটোমেটিক্যালি একটা পেনশন ছিল ওটা ওল্ড হয়ে গেল। তো এই জন্য আমরা ওপিএস বলছি, অ্যাকচুয়ালি ওটা পেনশন। আর এখন যেটা নিউ পেনশন যেটা হচ্ছে, ওটা আমাদেরই টাকা নিয়ে গভর্নমেন্ট কোথাও ইনভেস্ট করছে, কিন্তু আমরা পেনশন হিসেবে যে যত ছোটো চাকরি করুক না কেন, ঠিক আছে, যে নিচু লেভেলের চাকরি করুক না কেন, একটা সামান্য পেনশন নিয়ে যদি বাড়িতে না যেতে পারে তাহলে আগামী দিনে যে ও প্ল্যান করে রেখেছে কিংবা ও অসুস্থ হবে, আমি অসুস্থ বা আমি পেনশন পাচ্ছি, আমার ট্রিটমেন্টটা ঠিক করে হবে, আরেকজন পেনশন পাচ্ছে না, টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারবে না। আমাদের দাবি সরকারের কাছে এটাই যে সরকার আমাদের দিকে মুখ তুলে দেখুন। অনেক টাকা অনেক দিকে ইনফ্রাস্ট্রাকচারে খরচ হচ্ছে, আমরা জানি রাস্তাঘাট ঠিকঠাক হচ্ছে, আরও বড় বড় জিনিস হচ্ছে এই দেশে, কিন্তু আমাদের দিকে মুখ তুলে দেখাটাও সরকারের দায়িত্ব। আমাদের এই প্রোগ্রামটা আজকে হওয়ার কথা ছিল 3টার সময়, ঠিক আছে, তো যেহেতু আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি আসছেন, তাই আমরা আমাদের প্রোগ্রামটাকে চেঞ্জ করেছি, পরে আমরা 12:30 থেকে 1টা পর্যন্ত করেছি। এবং বাইরে যাতে ওই মেসেজটা না যায় যে আমরা মন্ত্রী আসছেন বলে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করছি, অ্যাকচুয়ালি এটা আমাদের প্রি প্ল্যান, আমাদের প্রিশিডিউল প্রোগ্রাম, অনেক আগের প্রোগ্রাম। আমরা ওই হিসাবে আমরা আমাদের ডেলিগেশনও পাঠিয়েছি দিল্লিতে, তারপর ওনারা ওদের সাথে কথা বলে আসছেন, রূপরেখা তৈরি করেছি। এবং আজকে দেখতে পাচ্ছেন এই জমায়েত, এখানে শুধু এনপিএসের লোকরা নন, আমাদের এখানে অর্ধেক আছে আমাদের এনপিএস ওপিএস, এই এত ভিড়, শুধু এনপিএস নন, এখানে ওপিএসের লোকরাও আছেন, যে যারা চান যে এনপিএসটা স্ক্র্যাপ হোক, এনপিএস স্ক্র্যাপ হয়ে একটা পেনশন হোক, ওয়ান নেশন ওয়ান পেনশন। আর সরকার তো চাইছে টাকা বাঁচাইতে, যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, তো এটার সঙ্গে আরেকটা শন সেটা হচ্ছে গিয়ে পেনশন। তো আমরা চাই পেনশন পেনশন পেনশন। আসাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংঘ যে আন্টিয়া হ্যাঁ আজ আক্রোশ র্যালি में शामिल होकर सरकार के ऊपर ये दृष्टि आकर्षण करना चाहती है कि सामाजिक निरापत्ता जरूरी है और ये स्कीम कर्मचारी के विरुद्ध है, नया पेंशन स्कीम पुरानी पेंशन स्कीम जो लागू करने की हमारी मांग है। और ये आक्रोश रैली में ओल्ड पेंशन स्कीम जो कर हमारे विस्तृत रूप से सेक्रेटरी महोदय ने कहा है कि वो पेंशन ही है, लेकिन न्यू और पेंशन पुराना में ये है, तो
जिस तरह स्वतःफूर्त भावे ये लोग समर्थन किए हैं, ये बहुत ही सकारात्मक है और मुझे विश्वास है कि ये रैली दिल्ली तक गूंजेगी और ये हम सफल होंगे।